কলকাতার এখন 42 ডিগ্রির তাপমাত্রা, সেই 42 ডিগ্রির তাপমাত্রায় কিন্তু আমরা অরিন্দম সিলের কিন্তু নতুন মুভি দেখতে চলেছি, যা কিন্তু রহস্য রোমাঞ্চকর ভরপুর ছবিটি, এবং এই ছবিটির নাম দেওয়া হচ্ছে সত্যমের জয়তে। এই সত্যমের জয়তে মুভিতে কে কে অভিনয় করবে এবং এই ছবিটি কেমন বা গল্প থাকবে, সেই সমস্ত ডিটেলস কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি এই ছোট একটি ইন্টার পর। সত্যমের জয়তে যে মুভিটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী এবং সৌরসেনী মৈত্রকে, এবং এই ছবিটি কিন্তু চিত্রনাট্য লিখেছেন কিন্তু অন্ধধুন খ্যাত অর্থাৎ অরিজিৎ বিশ্বাস কিন্তু এই মুভিটির চিত্রনাট্য লিখেছেন। তাহলে অবশ্যই কিন্তু চিত্রনাট্য অবশ্যই ভালো হবে, কারণ অন্ধধুন মুভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তাই জন্য কিন্তু এই মুভির কিন্তু অবশ্যই চিত্রনাট্যও ভালো হতে পারে। অবশ্যই এই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে, কারণ এটি ছোট পর্দার জন্য তৈরি করতে চলেছেন কিন্তু অরিন্দম শীল, এবং তা কিন্তু মুক্তি পাবে কিন্তু স্বাধীনতা দিবসে। এবং এই ছবিটির গল্প কিন্তু স্বাধীনতা দিবসে প্রেক্ষাপটে তৈরি করেছেন পরিচালক, তা কিন্তু নিজেই তিনি জানিয়েছেন, এবং এই ছবিটির গল্প কেমন হবে তা নিজেও তিনি জানিয়ে শেয়ার করেছেন, এবং সেই গল্পটা আমি কিছুটা আপনাদেরকেও শেয়ার করে দিচ্ছি যে মুভিটির গল্পটা কেমন হতে চলেছে। স্বাধীনতার কিন্তু প্রেক্ষাপটে কিন্তু একেবারে অন্যরকমের বিষয়বস্তু নিয়ে কিন্তু এই ছবিটি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এই ছবিতে আমরা দেখতে পাবো একজন যুবা পুলিশ অফিসার এবং একজন মুসলমান দোকানদারের গল্প নিয়ে, একজন মুসলমান দোকানদার যিনি কিন্তু যার কিন্তু পরিবার কিন্তু 3 পুরুষ ধরে কিন্তু এই দেশে বসবাস করে অর্থাৎ ভারতবর্ষে। দেশ ভাগের সময় কিন্তু তারা কিন্তু ভারতবর্ষে ছেড়ে তারা চলে যায়নি, এবং তারা কিন্তু বিশ্বাস করতো অর্থাৎ দোকানদারের বাবারা বিশ্বাস করতো যে ভারতবর্ষ হচ্ছে তার প্রকৃত দেশ। সেই কিন্তু এই নিয়ে কিন্তু এই মুভির মূল ঘটনা কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাবো, অর্থাৎ সত্যমের জয়তে কিন্তু আমরা এই মুভিতে দেখতে পাবো এমন একটি ঘটনা। ছবিতে কিন্তু মুসলমান দোকানের ভূমিকায় আমরা অভিনয় করতে দেখা যাবে বিপিন শর্মাকে, যিনি কিন্তু এই ছবিতে অর্থাৎ মুসলমানের চরিত্রে অভিনয় করছেন, এবং কিন্তু দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে কিন্তু অর্থাৎ মুম্বাই থেকে আগত কিন্তু দিব্যেন্দু ভট্টাচার্য এবং জয়ন্ত কিপালিনি কিন্তু এই ছবিতে অভিনয় করবে। তাছাড়া কিন্তু এই ছবিতে যে পুলিশের অফিসারের ভূমিকায় অভিনয় করবে তিনি হলেন অর্জুন চক্রবর্তী, এবং বিপিনের মেয়ের ভূমিকা থাকছেন কিন্তু এই মুভিতে সৌরসেনী মৈত্র। ছবিতে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা অভিনয় করতে দেখব সুদীপা চক্রবর্তী, তেমনই কিন্তু জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল, তিনি কিন্তু জানিয়েছেন যে এই সমস্ত এই ক্যারেক্টারগুলো কিন্তু এই মুভিতে অভিনয় করতে চলেছে। কিন্তু এই মুভিটি কিন্তু সম্পূর্ণ কিন্তু 90 মিনিটের গল্প, যা কিন্তু প্রায় 1 ঘন্টা আরও বেশি কিন্তু এই মুভিটি হতে চলেছে। ছবিটির ভাষা কিন্তু হিন্দি আর বাংলা ভাষা থাকতে চলেছে, কারণ এই যে মুসলমান দোকানদার অর্থাৎ বিপিনের চরিত্রে যিনি অভিনয় করবে এবং যা তার পরিবারকে দেখানো হচ্ছে তাদের পরিবার কিন্তু এখানে হিন্দিতে কথা বলবে, তেমনটাই কিন্তু পরিচালক জানিয়েছেন। এবং এই ছবিতে দায়িত্ব নিয়েছেন কিন্তু বিক্রম ঘোষ, এবং ক্যামেরা করেছেন কিন্তু ওয়াইন শীল, এবং 27 তারিখ থেকে অর্থাৎ এই মাসের 27 তারিখ থেকে কিন্তু এই ছবিটি শুটিং শুরু হবে, এবং 42 ডিগ্রির তাপমাত্রায় কিন্তু তা কিন্তু কলকাতা এবং কলকাতা শহরে আশেপাশে কিন্তু এই ছবিটি শুটিং শুরু হবে। এবং এই ছবি সম্পর্কে আরও কোনো তথ্য যদি এসে থাকে আমি অবশ্যই আপনাদেরকেও জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করে দিতে পারো, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।